টুপির আদলে ফুটবল স্টেডিয়াম তৈরি করছে কাতার। 2022 সালের বিশ্বকাপ ফুটবলের জন্য কাতার আরব মুসলিমদের ঐতিহ্যবাহী টুপি গাফিয়ার আদলে একটি স্টেডিয়াম নির্মাণ করবে। গতকাল দেশটির বিশ্বকাপ আয়োজক কমিটি এক ঘোষণা দিয়েছেন। প্রতিবেশী আরব দেশগুলোর সঙ্গে কূটনৈতিক বিরোধ, বিশ্বকাপ আয়োজন নিয়ে সংকটের মধ্যে এক ঘোষণা দিল কাতার। 5ই জুন সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সন্ত্রাসবাদের সহযোগিতার অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে অবরোধ আরোপ করে। এর ফলে স্থলপথে প্রতিবেশী দেশগুলো থেকে পণ্য আমদানি থেকে কাতারের পণ্য আমদানি বন্ধ হয়ে যায়। এ অবস্থায় সংকটে পড়ে বিশ্বকাপ ফুটবল আয়োজনের প্রস্তুতি নিয়ে। বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করতে কাতার বিকল্প সমুদ্রপথ ও আকাশপথে ইরান ও তুরস্কের কাছ থেকে খাদ্য আমদানি শুরু করে। বিশ্বকাপ আয়োজনকে কাতার বিশ্বব্যাপী দেশকে পরিচিত করার কৌশল হিসেবে গ্রহণ করেছে। এক বিবৃতিতে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দোহাতে অবস্থিত আলতমামা স্টেডিয়ামটির নকশা করেছেন একজন কাতারি স্থপতি। এই মাঠে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। 40,000 দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলাটি দেখতে পারবেন। বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান হাসান আল তাওহাদি বলেন, এর নকশাটি আরব ও মুসলিমদের ঐক্যবদ্ধতার প্রতীক হিসেবে তুলে ধরা হবে। মধ্যপ্রাচ্যে প্রথম বিশ্বকাপ আয়োজনের জন্য শ্রদ্ধাও জানানো হবে এর নকশার মধ্য দিয়ে। 2022 সালের বিশ্বকাপ আয়োজনের লক্ষ্যে কাতার 8টি শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়াম নির্মাণ করছে। এগুলোর একটি হচ্ছে এ আল তুমামা স্টেডিয়াম, পাশাপাশি একটি নতুন বন্দর, মেট্রো রেল প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে অবকাঠামো খাতের উন্নয়নে প্রায় $200 বিলিয়ন ব্যয় করবে কাতার। তবে বিশ্বকাপ আয়োজনে মাথাপিছু আয়ের দিক থেকে বিশ্বের অন্যতম সেরা ধনী এই দেশটির বিরুদ্ধে শ্রমিক শোষণের অভিযোগ উঠেছে।